স্যাট বানাই তোমার তো এক্সট্রা হয় তোমার কাস্টমাইজ করতে না এটা তো কাস্টমাইজ কিছু না ২০০ টাকা ব্যাগ ২০০ ঢুকি নাই এই যে আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করি ঘুরতে কত সময় লাগবেন 15-20 মিনিট অনলাইনে দাঁড়ানো অনেক ভিড় মানে এত লোক সিরিয়ালে দাঁড়াচ্ছে আমরা ওই সিরিয়ালে যাই সিরিয়াল তুমি তো লোজাবি চাল ওদিকে তাকাবেন অনেক ছবি তুলছে আপনি দেখছেন আফ্রিকান সাফারি টু আমরা এক ঘুরে ফেলছি এখন টুতে আসছি ভাল্লুক টাল্লুক ওগুলা হরিণ সাফারি দেখা যাক হরিণ আছে না এই যে মেলা হরিণ ওই দেখো এটা আছে পাশে দিয়ে যাচ্ছে
হরিনাম নীলগাই, মাইকটা দরকার ছিল তো, একটা মাইক ছিল সেটা কো ও, ওটা নীলগাই না? আরে নীলগাই নীলগাই নাকি বাংলাদেশের অল্প কয়টা ভিতর আছে, তার ভিতরে এখানে কয়েকটা আছে। রেয়ার একটা প্রাণী, চলতেছে চলতেছে এই যে কত বড় গয়াল, আমার দিদি সমস্যা ওই যে কুই দিয়ে বসে আছে। হ্যালো ভাল্লু, কপাল ভালো রে, পাওয়া গেছে আজকে খুললে বাইরে একটু বসে পড়েন, বসে পড়েন, দাঁড়াই যান। বাঘ কোনে ঘুমাই বাঘটা কি আছে দেশে? অবশ্যই আছে। বাঘ নাই, বাঘ কোন সিপার ভিতরে ঘুমাচ্ছে মনে হয়। সর্বনাশ একদম জেতা বাঘ, হ্যাঁ দুটোই আছে, এক সাত দুইটা মিনিট হয়ে থাকলে একদম কাছে সামনে সামনে আরো বড় বাঘ আছে, সামনে আগান আনতে পারোস? আসতে দাঁড়াও বাগায়।
বাঘ বাবা হারিয়ে গেল, সুন্দর মতো চলে গেল। আরে শুয়ে পড়ছে, শুয়ে পড়ছে, খাবার দাবার দিয়েছিলাম না একটু। রোদে একদম চমৎকার দেখা যাচ্ছে, রোদে রোদের রংটা চমৎকার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। কোনো কথা নাই, বাঘ টু বাঘ। মাথা নামান করে জানলার সাইডের পাশে যারা আছেন তারা সাবধানে থাকেন, জানলার পাশে লোকের ভয় বেশি। কই কই কই, কোন দিকে কোন দিকে? প্রজাপতি দেখছো কি সুন্দর, উড়ে গেছে। এটা হলো কুমির, মরার মতো পড়ে আছে। এই যে কুমির, এই যে এইটা মোটামুটি একটা ভালো পজিশনে আছে। এটা চোখ মেলে রয়েছে মনে হচ্ছে। বাবা ওই যে ওই বাসা যা হেরে ধরছিলাম, এগুলো আ করেছে। একদম জেতা কুমির। হ্যাঁ কোথায় যেন যাচ্ছে, শালেন এই দেখো কুমির হাঁটছে, দেখো দেখো দেখো, ওই দেখো ওই দেখো কুমির হাঁটছে, দেখো দেখো দেখো, ভিডিও করো ভিডিও করো। ওই দেখো, এই দেখো পানির ভিতরে, দেখো পানির ভিতরে নড়ছে। তোমার কিন্তু তোমার আটা হয়ে গেছে, লোক বেশি দেখছে তো এখানে ভাব নেছে। আপনার দেখে দেখবেন আরো দশজন এসে খুঁচাবে, তখন দরকার নেই, ওর মতো ই করুক। তাকাও, আমরা এতগুলো লোক দাঁড়ায় আছি। একটু তাকা, মুরগি দিয়ে রেখেছে, মুরগি খাই না, মুরগি উঠতে আছে।
প্লাস্টারের কালারের মতো কালার দেখা যায় না, হা করে দিছে কসব গুলো কিভাবে পড়ে আছে তবে আজকের আবহাওয়াটা ভালো, হ্যাঁ রোদ রোদ আছে, খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে। আসো আসো এই বানর লোক দেখো বা, তোমার মামা তোমার মামা লোক দেখো মারবে আমার মোবাইল একবার নি সাদা সাবধান আর ও পাখির এদিকে যায় ভিডিও তো ওই দিক দিয়ে নাকি অল ঠিক হয় ওই দিক দিয়ে যদি ও স্যার ভাই মারব কিন্তু আচ্ছা সে এরকম হা করে আছে কেন, হ্যাঁ এরকম হা করে কেন আছে, বাতাস খাচ্ছে নাকি কই খাওয়া দাওয়া শেষ বাবা গন্ধ আর একটা দেখলাম ওরা ডিম সে ডিম ডিম পাড়া রয়েছে কই কই হ্যাঁ হ্যাঁ এই যে ডিম সাদা সাদা কালা কালা হচ্ছে বসে আছে মদন টাক এর নাম, মদন টাক সে পা ভেঙে বসে আছে আর ইনি হচ্ছে পা লম্বা করে দাঁড়ায় আছে মানুষ ভেতর ভেঙে এদিক পা দিয়ে আর এই যে ভদ্রলোক হচ্ছে শুয়ে আছে, তাহারা এভাবে শুয়ে থাকে, তাহারা এভাবে সুন্দর করে বসে থাকে এবং তাহারা এভাবে এই যে এভাবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় নাকি, আর এই যে এখানে ডিম পেড়েছে মনে হচ্ছে বাসা সবাই 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 ঘুমাচ্ছে, এই এই মদন টাকটাই ভালো লাগছে কি সুন্দর করে বসে আছে, লেজ কি মাটিতে লেগে গেছে কি খাচ্ছে গুঁড়িও খাচ্ছে না ভুসি মনে ঘোড়াটা বেশ সুন্দর, হ্যাঁ ঘোড়া কিন্তু সুন্দর আছে আর ঘুঘু পাখি কবুতর এই যে ঘুঘু পাখি কবুতর একসাথে সবাই টাকা উসুলে ব্যস্ত বাবারে বাবা
এরা দুই বন্ধু না ভাই, থাক, ভয় লাগছে। এটা এটা দাঁত দাঁত ছোট ছোট। ওই যে ওই যে ওই যে, সে কি হা করবে? জল অস্তি